চুলে চিরুনি দিলে উঠে আসছে এক গোচ্ছা চুল। এর জন্য অনেকেই হতাশায় ভোগেন। সবাই চায় সুন্দর নরম পরিষ্কার চুল। একটি চুল 2 বছর পর্যন্ত মাথায় থাকে, এরপর নতুন করে চুল আসে। শরীর খারাপ হলে মাথার পুষ্টি দুর্বল হয়ে যায়, তখন চুল ওঠে। এখন তো কোভিডের কারণেও চুল উঠছে, আবার অনেক প্রকৃতির কারণেও চুল ওঠে। তবে প্রকৃতির মধ্যেই সমাধান লুকিয়ে আছে। চুল পড়া বন্ধ করার জন্যে ঘরোয়া সমাধান আছে। এর জন্যে লাগবে 5 চামচ দই ও 2 চামচ গোলমরিচ। গোলমরিচটা একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এখন গোলমরিচ গুঁড়ো দোকানেও পাওয়া যায়, আপনারা ওটাও ব্যবহার করতে পারেন। এই দেখুন গুঁড়ো করা হয়ে গেছে। অনেকে হয়তো ভাবছেন এটা তো ঝাল, হ্যাঁ এটাই চুল পোড়া বন্ধ করে। এই দুটো মিক্স করতে হবে। দই এবং গোলমরিচ মাথায় লাগিয়ে 30 মিনিট বসে থাকতে হবে। গোলমরিচের পরিবর্তে আমলকির রসও দেওয়া যায়। পুরো মাথায় মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর 30 মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেব। আর একটা কথা, গোলমরিচ দেওয়ার জন্য কোনো অস্বস্তি লাগছে না। দইয়ের অনেক গুণ আমরা সকলেই জানি। দই চুলকে চকচকে ও রেশমের মতো নরম করে এবং খুশকিও দূর করে। প্রতিদিন 2 বার করে চিরুনিতে চুল আঁচড়াবেন, এর ফলে রক্ত চলাচল ঠিক থাকে। ভিজি অবস্থায় চুল আঁচড়াবেন না, আর গামছা দিয়ে চুল ঝাড়বেন না। সবাই ভালো থাকবেন, সবার সুস্থ কামনা করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।